গভীর রাত, জাহাজ থেকে পাওয়া কাগজপত্র পরীক্ষা করে ওগুলো রেখে দিল আহমদ মুসা। জাহাজ থেকে যে অস্ত্র পাওয়া গেছে তা দিয়ে এক ডিভিশন সৈন্যকে অস্ত্র সজ্জিত করা যায়। অস্ত্রের মধ্যে দূরপাল্লার 150 মিলিমিটার কামান এবং ক্ষেপণাস্ত্রও রয়েছে, কিন্তু আহমদ মুসাকে উত্তেজিত করে তুলেছে লোহার সে গোল সিলিন্ডার। তালিকার বক্তব্য অনুযায়ী ওগুলো রেডিয়েশন বম্ব। মিন্দানাওয়ের নান্দিনাওয়া ও লানাডেল এর মূর জনপদকে এই রেডিয়েশন বোম দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। এই মহাধ্বংসের ক্ষমতা কি তাহলে তার হাতেও এলো? আঁতকে উঠল আহমদ মুসা। আহমদ মুসার এই কক্ষটি মূর হামসারের কক্ষের পাশে। মূর হামসার পাশের টেবিলেই বসেছিল। তার সামনে মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জের এক বিরাট মানচিত্র। মূর হামসার, ডাকল আহমদ মুসা। জি, মাথা ঘুরিয়ে জবাব দিল মূর হামসার। নীলের আতঙ্ক এবার আমরাও সৃষ্টি করতে পারি। নীল আতঙ্ক? একরাশ প্রশ্ন ঝরে পড়ল মূর হামসারের কণ্ঠে। হ্যাঁ, নীল আতঙ্ক, যে রেডিয়েশন বম্ব দিয়ে ওরা নান্দিওনা ও লানাডেল ধ্বংস করেছে, সে রেডিয়েশন বম্ব এখন আমাদের হাতে। মূর হামসারের মুখে কোনো কথা সরল না, শুধু বোবা দৃষ্টি মেলে সে চেয়ে রইল আহমদ মুসার দিকে। আহমদ মুসা বলল, জাহাজ থেকে যে কালো বাক্সগুলো নামানো হয়েছে ওর মধ্যে রয়েছে লোহার গোলাকৃতি সিলিন্ডার। সে লৌহ বলের এক জায়গায় রয়েছে লাল সুইচ, অন করলে অলক্ষে ধীর গতিতে শুরু হবে প্রলয়ঙ্কারী রেডিয়েশন। মানুষ, পশু পাখি, গাছপালার জীবনে নেমে আসবে নীল আতঙ্ক, নীল মৃত্যু। এ রেডিয়েশন প্রতিরোধ করার মতো কোনো উপায় এখনও আবিষ্কৃত হয়নি। এ এক ঘৃণ্য আবিষ্কার মুসা ভাই, তবুও এটাই আমাদের বিরুদ্ধে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে বন্ধু। আমরা কি এর প্রতিশোধ নেব সেটা পরের কথা, কিন্তু আমি ভাবছি এই মারাত্মক অস্ত্র ক্লু ক্লাক্স ক্লান পেল কেমন করে? হয় পারমাণবিক কোনো রাষ্ট্র তাদেরকে এটা সরবরাহ করেছে, নতুবা তারা কোনো উপায়ে পারমাণবিক কোনো রাষ্ট্র থেকে এগুলো সংগ্রহ করেছে। যেটাই সত্য হোক, এর একটা বিহিত হওয়া দরকার, তা না হলে এর ব্ল্যাক মার্কেট চলতেই থাকবে। একটু চিন্তা করল আহমদ মুসা, তারপর বলল, কালকেই আমি রেডিয়েশন বম্বের ফটোসহ MPI মুসলিম প্রেস ইন্টারন্যাশনাল এর কাছে খবর পাঠাচ্ছি। পারমাণবিক কোনো একটি রাষ্ট্রের কাছ থেকে ক্লু ক্লাক্স ক্লান বিপুল পরিমাণ রেডিয়েশন বোম জোগাড় করেছে। এগুলো দুটি ইতোমধ্যে মিন্দানাওয়ের মূর্তির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ফল হবে কি কোনো? নিশ্চয়ই, দেখবে কেমন হইচই বেঁধে যায়। আহমদ মুসা থামল, ধীরে ধীরে এগিয়ে গেল মিন্দানাওয়ের মানচিত্রের কাছে, ঝুঁকে পড়ল মানচিত্রের উপর, বলল, বলতো কোথায় ওরা ঘাঁটি করে বসেছে? মূর হামসার মানচিত্র দেখে বলল, উপনিবেশিক প্রভুদের কল্যাণে এবং মিশনারি ও ওদের অমানসিক অত্যাচারে মিন্দানাওয়ের উল্লেখযোগ্য শহরের মধ্যে দিভাও, জাম্বুয়াঙ্গ, কোটাবাটো, ইলিনোয়েস, ফাগায়ান ইতোমধ্যে ওদের দখলে চলে গেছে। এছাড়া উপকূলের আরও 15টি জায়গায় ওরা ঘাঁটি তৈরি করে বসেছে। লোকসংখ্যা কত হবে মূর হামসার? লোকসংখ্যা প্রায় 2 কোটি, এর মধ্যে মুসলমানের সংখ্যা 1.25 কোটির মতো। কিছু খ্রিস্টান রয়েছে, আর কিছু রয়েছে প্রকৃতি পূজারি। কিন্তু উপনিবেশিক শাসকদের হিসেবে মুসলমানদের সংখ্যা 40 লাখের বেশি নয়। বিশ্ববাসীর চোখে ধুলো দিয়ে নিরুপদ্রবে মুসলমানদের হজম করে ফেলার লক্ষ্য নিয়েই তারা এ ধরনের প্রচারণা চালিয়ে থাকে। মানচিত্রে আঙ্কুলি নির্দেশ করে আহমদ মুসা বলল, এই আপো পর্বত থেকে আমরা কিভাবে ওদের ঘাঁটিগুলো পৌঁছতে পারি? মানচিত্রে বুঝিয়ে দেবার জন্য মূর হামসার আরও একটু সরে এলো। আঙ্গুল দিয়ে সে মানচিত্রে পথ নির্দেশ করতে গিয়ে হঠাৎ তার আঙ্গুল আহমদ মুসার আঙ্গুল স্পর্শ করল। চমকে উঠল মূর হামসার, বলল, এ কি আপনার জ্বর? বলেই সে কাছে এসে আহমদ মুসার কপালে হাত রাখল, আঙ্গুলের মতো গরম কপাল। মূর হামসারের মুখ পাংশু হয়ে গেল, বলল, এমন ভীষণ জ্বর নিয়ে আপনি বসে আছেন, বলেননি তো? আহমদ মুসা নিজের কপালটা নিজে পরীক্ষা করে বলল, তাই তো, এতটা আমি খেয়াল করিনি। মূর হামসার জোর করে এনে আহমদ মুসাকে শুইয়ে দিল। তার চোখের দিকে চেয়ে সে আরও আঁতকে উঠল, রক্তের মতো লাল হয়ে গেছে চোখ।
শোবার পর আহমদ মুসাও কেমন যেন সংজ্ঞাহীনের মতো হয়ে পড়ল। ব্যতিব্যস্ত হয়ে পড়ল মুর হামসার, ঘড়ির দিকে চেয়ে দেখল রাত দুটা বাজে। সে তাড়াতাড়ি ছুটে এলো তার ঘরে, দেখল সিরি বসে আছে। মুর হামসার কিছু বলার আগে সিরি বলে উঠল, ওকে রাত জাগতে দেওয়া ঠিক হয়েছে? উনি যে আহত আপনারা ভুলে গিয়েছিলেন। কথাগুলো কানে তুলল না মুর হামসার, বলল, ভুল হয়েছে ডাক্তারকে কাছে না রেখে। তুই ওর মাথায় পানি ঢালার ব্যবস্থা কর, আমি ডাক্তারকে ডাকার ব্যবস্থা করে আসছি। মুর হামসার চলে গেল। সিরি তাড়াতাড়ি তার কক্ষ সংলগ্ন বাথরুম থেকে একটি বড় বালতি ও প্লাস্টিকের নল নিয়ে আহমদ মুসার রুমে চলে গেল। নলের মুখ বাথরুমের ট্যাপের মুখে লাগিয়ে কল ছেড়ে দিয়ে বালতি নিয়ে এসে চলে এলো আহমদ মুসার মাথার কাছে। আহমদ মুসা অসাড়ভাবে পড়েছিল, তার চোখ দুটি মুদ্রিত, আহত হাতটি খাটিয়া থেকে নিচে ঝুলে আছে, মুখটি তার রক্তাব। সিরি ধীরে ধীরে ঝুলে থাকা হাতটি বিছানায় তুলে দিল। কোনো সাড়া পেল না আহমদ মুসার। ঘুমিয়ে পড়েছে কি সে? না, এত তাড়াতাড়ি এইভাবে তো ঘুমিয়ে পড়তে পারেন না। তাহলে কি অজ্ঞান হয়ে পড়েছেন জ্বরের তীব্রতায়? কথাটা মনে হওয়ার সাথে গোটা দেহে তার এক হিমশীতল স্রোত বয়ে গেল। সংকোচ ঝেড়ে ফেলে সে কপালে হাত রাখল, স্পর্শ করেই চমকে উঠে হাত সরিয়ে নিল। সে এত গরম, নল দিয়ে পানি এসে গেছে। তাড়াতাড়ি সে একটুখানি জলের ঝাপটা দিল আহমদ মুসার মুখে, তারপর মাথার তল থেকে বালিশ সরিয়ে নিয়ে তার দুটি কাঁধ ধরে অতি কষ্টে তার মাথাকে আরও খাটের কিনারায় টেনে নিল। মাথার নিচে বালতি পেতে মাটিতে হাঁটু গেড়ে আহমদ মুসার কাছে একান্ত হয়ে বসল। ডান হাতের পানির নল ধরে বাম হাত দিয়ে মাথা ধুয়ে দিতে লাগলো সে। ছোট করে ছাঁটা চুল, ঘন আর কোঁকড়ানো, অদ্ভুত কালো রং তার। সমগ্র মাথাটা ভিজিয়ে নিতে বেশ সময় লাগলো সিরির। মাঝে মাঝে আগুনের মতো কপালটাকেও সে ভিজিয়ে দিচ্ছিল। মসৃণ কপাল, দৃঢ় সংবদ্ধ চোয়াল, উন্নত নাসিকা, রক্তাব ঠোঁট, নিচের ঠোঁটের ক্ষুদ্র একটি নীলাব তিল অপরূপ লাগছে দেখতে। কেঁপে কেঁপে ধীরে ধীরে খুলে গেল আহমদ মুসার চোখ। সিরি চকিতে তার চোখ দুটি সরিয়ে নিল আহমদ মুসার থেকে, কিন্তু আবার বন্ধ হয়ে গেল আহমদ মুসার চোখ দুটি। ঠোঁট দুটি তার ঈষৎ কেঁপে উঠল। অস্ফুট কণ্ঠে বলল সে, তুমি এ কষ্ট করছো মুর হামসার? বলে আহমদ মুসা তার ডান হাত তুলে সিরির হাত স্পর্শ করে চমকে উঠল। চোখ খুলে মাথা ঈষৎ মাকিয়ে সিরিকে দেখে জিজ্ঞেস করল সে, কে তুমি? আহমদ মুসার অভাবিত স্পর্শে কেঁপে উঠেছিল সিরির গোটা শরীর। আহমদ মুসার চোখের সামনে রাজ্যের সমস্ত সংকোচ ও লজ্জা এসে সিরিকে ঘিরে ধরেছিল। তার মুখ লাল হয়ে উঠেছিল, নল ধরে রাখা হাতটি তার কাঁপছিল। প্রায় অস্ফুট কণ্ঠে সে বলল, আমি সিরি, রাজকুমারী সিরি, মুর হামসারের বোন। জি। মুর হামসার কোথায়? ডাক্তারের জন্য গেছেন। তুমি কেন? কাউকে ডাকলেই তো পারতে। সিরি কোনো জবাব দিল না। আরও রাঙ্গা হয়ে উঠল তার মুখ। এই সময় মুর হামসার ঘরে ঢুকল, পিছনে পিছনে ডাক্তার। জেদ্দায় মুসলিম প্রেস ইন্টারন্যাশনাল MPI সদর দপ্তরে আহমদ মুসার চিঠি পৌঁছার পরদিনই বড় বড় সংবাদপত্রে প্রধান শিরোনামায় খবর বেরোল, আণবিক মারণাস্ত্রের কালোবাজারি, বেসরকারি এক সংগঠন রেডিয়েশন বম ব্যবহার করছে। খবরের কোনো সূত্র উল্লেখ না করে লেখা হয়েছে, আটলান্টিক পারের কোনো একটি আণবিক দেশ থেকে বহুসংখ্যক রেডিয়েশন বম তথাকার এক বেসরকারি সংগঠনের হাতে গিয়ে পৌঁছেছে। সংগঠনটি ইতোমধ্যে দুটি বম ফিলিপাইনের সংঘাত সংক্ষুব্ধ একটি দ্বীপের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। ভয়ঙ্কর রেডিয়েশনের শিকার হয়ে প্রায় 2000 আদম সন্তান নীল মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শান্তিকামী বিশ্ব এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে। এ খবর প্রকাশিত হবার একদিন পরে বিশ্বের প্রায় সকল সংবাদপত্রে এ চাঞ্চল্যকর খবর বেরোল। খবরটি হল পারমাণবিক মারণাস্ত্র লাপাত্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আণবিক অস্ত্রাগার থেকে বেশ কিছু সংখ্যক ক্ষুদ্রাকৃতি রেডিয়েশন বম্ব হাওয়া হয়ে গেছে। মনে করা হচ্ছে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র এই মারাত্মক অপহরণের কাজ সম্পন্ন করেছে। অবিলম্বে এই ষড়যন্ত্র উদ্ঘাটনের সমূহ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ব্যাপারে প্রধান বিচারপতির নেতৃত্বে কতিপয় কংগ্রেস ও সিনেট সদস্য সমবায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর পড়ে আহমদ মুসার মুখে ফুটে উঠল এক টুকরো হাসি। ট্রিপল সির রেডিয়েশন বোম সংগ্রহের পথ বন্ধ হল। মুর হামসারের দিকে চেয়ে আহমদ মুসা বলল, মিন্দানাওবাসীদের সামনে সে নীল আতঙ্ক আর নেমে আসবে না। নান্দিওনা ও লানাডেলের ঘটনার পুনরাবৃত্তি হয়তো আর পরে ঘটবে না। মুর হামসার মুখ টিপে হেসে বলল, রুথ থান্ডারের প্রথম বিজয় এটা। বিজয় রুথ থান্ডারের নয় বন্ধু, এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। এ ধরনের বিজয় ব্যক্তির মধ্যে সীমিত হয়ে পড়লে বা ব্যক্তির মধ্যে সীমিত করে ফেললে তা স্বার্থদুষ্ট হয়ে থাকে এবং আর এক অন্যায়ের সৃষ্টি হয় তা থেকে। এ ধরনের রাজতান্ত্রিক ব্যক্তিবাদের কবর রচিত হয়েছে 1300 বছর আগেই বন্ধু। মুর হামসার মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার নেতার দিকে, বলল, আমাদের এতদিনের কল্পনার আহমদ মুসার চাইতে বাস্তবের আহমদ মুসা অনেক অনেক বড়। আহমদ মুসা প্রায় মাসাধিক কাল ধরে মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জের ভ্রমণ করল। সঙ্গে ছিল মুর হামসার। ভ্রমণকালে পিসিডা কর্মী ও মিন্দানাওবাসীদের সাথে ঘনিষ্ঠ আলাপ হল আহমদ মুসার। এক হাতে ক্রস ও অন্য হাতে বন্দুক নিয়ে জেঁকে বসা উপনিবেশিক খ্রিস্টান প্রভুদের বিরুদ্ধে তাদের মধ্যে সীমাহীন অসন্তোষে লক্ষ্য করল। মুক্তির জন্য তারা অধীর। মিশনারিরা জ্ঞান বিতরণের নামে যে বিদ্যালয়সমূহ ও চিকিৎসার নামে যে চিকিৎসালয়সমূহ খুলেছে সেগুলো কেমন করে মিন্দানাওবাসীদের ধর্ম ও জাতীয়তার সমাধি রচনা করছে তার স্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ করল আহমদ মুসা। মিশনারিদের প্রেমের বাণী যেখানে মিন্দানাওবাসীদের বশ করতে ব্যর্থ হয়েছে এবং এর বিরুদ্ধে মিন্দানাওবাসীদের প্রতিরোধ বন্ধী সেখানে জ্বলে উঠেছে, সেখানে ট্রিপল সির বিষাক্ত থাবা গিয়ে মিন্দানাওয়ের অসহায় মানুষের ঘাড়ে চেপে বসেছে। এসবের বহু দৃষ্টান্ত আহমদ মুসা নিজের চোখে প্রত্যক্ষ করল। আহমদ মুসা অনুভব করল মিন্দানাওবাসীদের দুর্জয় সাহস আছে, শুধু এগুলোকে সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলেই মিন্দানাওবাসীরা মুক্তির স্বাদ পেতে পারে। আহমদ মুসা মাসখানেক ধরে শুধু নিরর্থক ভ্রমণ করেই কাটালো না, পিসিডার সংগঠনকে নতুন করে সাজাল। সমগ্র মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জকে 50টি অঞ্চলে ভাগ করা হলো। ফিলিস্তিন থেকে 100 জন অভিজ্ঞ সাইমম কর্মীকে আনা হয়েছিল। তাদের থেকে প্রত্যেক অঞ্চল অন্য 2 জন করে পাঠানো হলো পিসিডা কর্মী ও স্থানীয় অধিবাসীদের প্রয়োজনীয় গেরিলা ট্রেনিং ও শিক্ষাদানের জন্য। আহমদ মুসা পিসিডার কেন্দ্রীয় কমিটিকে বোঝাতে সক্ষম হয়েছিল যে সামরিক শক্তি যদি জাতীয় সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনা নির্ভর না হয় তাহলে তার প্রাণ শক্তি থাকে না। আহমদ মুসার এ পদক্ষেপের ফলে গেরিলা ট্রেনিং শিবিরের পাশাপাশি গড়ে উঠল জাতীয় শিক্ষার জন্য জাতীয় বিদ্যালয়। নতুন উৎসাহের প্রাণ বন্যায় উদ্বেল হয়ে উঠল মিন্দানাও সোলো দ্বীপপুঞ্জের জনজীবন। আহমদ মুসা নৌবাহিনীও গড়ে তুলল। ট্রিপল সির কাছ থেকে দখল করা জাহাজে 50টি মেরিন ইঞ্জিন পাওয়া গিয়েছিল, তাই দিয়ে 50টি বোট সজ্জিত করা হলো। মিন্দানাওবাসীরা ঐতিহ্যগতভাবে দুঃসাহসী নাবিক, সুতরাং অল্প সময়ের মধ্যে ক্ষুদ্র অথচ এক দক্ষ নৌ ইউনিট গড়ে উঠল। যে মিন্দানাও সাগর, সোলো সাগর, মরো উপসাগর ও দাভাও উপসাগরে একদিন ক্রস পরিশোভিত মিশনারি ট্রিপল সির একচেটিয়া রাজত্ব ছিল, সেখানে আজ পিসিডার কর্মীরা ঘুরে বেড়ানোর সুযোগ পেল। আহমদ মুসা নৌ সদর দপ্তর হিসাবে জাম্বুয়াঙ্গোকে মনোনীত করল, কিন্তু যেহেতু এ সমুদ্র শহরটি ফিলিপাইন সরকারের নামে ট্রিপল সির দখলে, তাই আপাতত শহরটি মুক্ত করার পূর্ব পর্যন্ত নৌ সদর দপ্তর আপো সমুদ্র সৈকতেই থাকবে। সাংগঠনিক সফর শেষে আহমদ মুসা ও মুর হামসার গভীর অরণ্যপথে আপো পর্বতের হেডকোয়ার্টারে ফিরছিল। চলতে চলতে মুর হামসার একসময় বলল, মুসা ভাই, আমরা 15 বছরে যা পারিনি আপনি 15-এর 2 গুণ 30 দিনে তা করে ফেললেন। এমন করে কথা বলো না বন্ধু, তোমাদের সবই ছিল, আমি তাতে রঙের পরশ গুলাচ্ছি মাত্র। সার্থক শিল্পী আপনি, কারণ আমরা মহিমাময় এক মহাশিল্পীর দাস। মুর হামসার কথা বলল না কিছুক্ষণ, বলল পরে, এই যে দ্বন্দ্ব সংঘাত, এর কি অবসান ঘটবে দুনিয়া থেকে? ন্যায়ের পাশে অন্যায় যতদিন থাকবে ততদিন নয়। ন্যায় কি অন্যায়ের মূলোচ্ছেদ করতে পারবে না? পারত যদি ইবলিস এ জমিনে না আসতো।
তাহলে অন্যায়ের প্রতিবিধান ও প্রতিরোধ সত্য সেবীদের শির চির উন্নত থাকবে। আল্লাহ তার বান্দাদের কাছ থেকে এতটুকুই তো কামনা করেন। এ তো এক অনির্বাণ সংগ্রামের মহা আহ্বান। ইবলিসের সাথে এই অনির্বাণ সংগ্রামের ভাগ্যলেখা নিয়েই তো বনি আদম তার যাত্রা শুরু করেছিল এই পৃথিবীর বুকে। এই ভাগ্যলেখা কি সকলের জন্য অবধারিত? নিশ্চয়ই। যারা এ সংগ্রামের পথ থেকে সরে দাঁড়াবে, যারা অন্যায়ের পদতলে সমর্পণ করে দেবে নিজেকে, তারা শুধু কাপুরুষ নয়, তারা মানুষ নামের অনুপযুক্ত। এদের প্রতি বিধাতার সীমাহীন লানত, জাহান্নাম তো এদেরই জন্য। কেঁপে উঠল মুর হামসারের গোটা শরীর। আজ সে যেন প্রথমবারের মতো বুঝল কেন পর্বতের উপর কোরআন নাজিল হলে তা মহাশঙ্কায় ধুলায় বিদীর্ণ হয়ে যেত। অনুভব করল মুর হামসার, বনি আদম এর দূরত্ব দায়িত্ব পালন করে বলেই আল্লাহর প্রিয় সে এবং সৃষ্টি জগতের রাজ শিরোপা এ কারণে জুটেছে তার মাথায়। মুর হামসার আর কোনো কথা বলতে পারল না। আহমদ মুসাও নীরব। বনানীর সবুজ সাগরের বুক চিরে আপো পর্বত অভিমুখে তারা এগিয়ে চলেছে দুটি প্রাণী। মাঝে মাঝে ঘোড়ার পায়ের শব্দ উঠছে, খট খট খট। আহমদ মুসা আগে, মুর হামসার পিছনে, আবার কখনো তারা পাশাপাশি সামনে এগিয়ে চলছিল। সামনে আপোয়ান উপত্যকা। একটি গিরিখাত পেরিয়ে ওপারে গেলেই তারা গিয়ে পৌঁছবে আপোয়ান উপত্যকায়। পড়ন্ত বেলা, পশ্চিমের গিরির শৃঙ্গটির আড়ালে ঢাকা পড়েছে সূর্য। উপরে মেঘের কোলে রোদ চিকচিক করছে, কিন্তু নিচে ধরণী ঢাকা পড়েছে দৈত্যাকার এক ছায়ায়। সামনে গিরিখাত। গিরিখাতের উপর কাঠের তৈরি একটি সেতু। সেতুটি লতাপাতার ক্যামোফ্লেজে ঢাকা। বামপাশ ঘুরে থুতু ফেলতে গিয়েছিল আহমদ মুসা। হঠাৎ একটি সিগারেটের কার্টুনে নজর পড়তেই সে ঘোড়ার লাগাম টেনে ধরল এবং নেমে পড়ল ঘোড়া থেকে। রাস্তার ধার থেকে সিগারেটের বাক্সখানা সে ধীরে ধীরে তুলে নিল। রেড ক্ল্যাগ সিগারেটের বক্স। সোভিয়েত ইউনিয়নের মিনস্কে তৈরি এ দামি সিগারেট সাধারণত সোভিয়েত অফিসিয়ালসরাই ব্যবহার করে থাকে। আহমদ মুসার সমগ্র অনুভূতি জুড়ে একটি প্রশ্ন জলজল করে উঠল। মিন্দানাওয়ের দুর্গম পার্বত্য অঞ্চলের এই অজ্ঞাত রাস্তার ধারে এই সিগারেট এলো কী করে? সিগারেটের বাক্স উল্টিয়ে নিল আহমদ মুসা। একটি লেখার প্রতি নজর পড়তে ভ্রু কুচকে গেল তার। রুশ হস্তাক্ষর, কে যেন রুশ অঙ্কে একটি হিসাব করেছে। 320 মাইল, 10 = 32 ঘন্টা। আরও খুঁটিয়ে দেখল সে সিগারেটের বাক্সের ধারে কিছু পরিমাণ মাটি লেগে আছে। মাটি তখনও শুকিয়ে যায়নি। আহমদ মুসা অনুমান করল ঘণ্টাখানেক আগে কেউ রাস্তার উপর থেকে ওখানে ছুঁড়ে মেরেছে। সতর্ক হয়ে উঠল আহমদ মুসা। শিকারী বাঘের মতো একবার সে চারদিকে তাকাল। পাশে মুর হামসার বোবা দৃষ্টি মেলে চেয়েছিল আহমদ মুসার দিকে। আহমদ মুসা তাকে জিজ্ঞেস করল, এখান থেকে জাম্বুয়াঙ্গ দূরত্ব কত হামসার? 32 মাইলের মতো। ঠিক, হ্যাঁ, কেন? কোনো উত্তর না দিয়ে আহমদ মুসা আবার জিজ্ঞেস করল, আমরা ফিরে আসছি হেডকোয়ার্টারে, এ কথা কেউ জানে মুর হামসার? জানে কে? সিরি। সিরিকে তুমি কবে জানিয়েছ? গতকাল। কোন জায়গা থেকে? জাম্বুয়াঙ্গ থেকে। জাম্বুয়াঙ্গ থেকে? হ্যাঁ। আহমদ মুসার চোখ দুটি চিকচিক করে উঠল, যেন কিছু খুঁজে পেয়েছে সে। পুনরায় সে বলল, মুর হামসার, তুমি কি জানিয়েছিলে সিরিকে? জানিয়েছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে যাত্রা করছি, পৌঁছাবো ইনশাআল্লাহ আগামীকাল বিকেলের দিকে। আর কিছু বলল না আহমদ মুসা। মুহূর্তকালের জন্য চিন্তার অতল গভীরে চলে গেল সে। তারপর চোখ খুলে পুলের উপর দিয়ে সামনের রাস্তার দিকে চেয়ে এসে বলল, হেডকোয়ার্টারে পৌঁছার জন্য এছাড়া আর কি দ্বিতীয় পথ নেই? শুকনো কণ্ঠে মুর হামসার বলল, না মুসা ভাই। একটু থেমে আবার সে বলল, কি ঘটেছে তা কি জানতে পারি? নিশ্চয় বন্ধু, কিন্তু এখন নয়, আগে আমরা পৌঁছি। কিন্তু কোন পথে? গিরিখাত কত গভীর? প্রায় 1000 ফুটের মতো। এই গিরিখাতের শেষ কোথায়? অনেকটা পথ ঘুরে আপোয়ান উপত্যকায় গিয়ে শেষ হয়েছে। চলো আমরা গিরিপর্বতের পথ ধরে উপত্যকায় গিয়ে উঠব। আহমদ মুসা ও মুর হামসার ঘোড়া ছেড়ে দিয়ে রাস্তা পিছনে রেখে গিরিপর্বতের পথ ধরল। বড় কষ্টে যাত্রা। মুহূর্তের অসাবধানতায় পা ফসকে গেলে 600 হাত গভীরে গিরিবর্তের বুকে চিরসমাধি লাভ হবে।
সন্ধ্যার মধ্যে তারা গিরিবর্তের খাড়া ঢাল পার হয়ে অপেক্ষাকৃত সমতল জায়গায় গিয়ে পৌঁছল। পথ চলা সহজতর হয়ে উঠল তাদের, কিন্তু সেই সাথে নেমে এলো রাত্রির কালো অন্ধকার। আকাশে চাঁদ নেই, তারার আলোয় তারা পথ চলতে লাগল। মুর হামসার বলল, রাত্রিটা কোথাও বসে কাটিয়ে দিলে হয় না? আহমাদ মুসা বলল, মনে হচ্ছে নতুন এক সংকট সামনে, বসে থেকে সময় নষ্ট করার সময় নেই, এসো আজ একটু কষ্ট করি। আমি আমার জন্য ভাবছি না, কিন্তু আপনি অনভ্যস্ত। আমার জন্য ভেবো না বন্ধু, কি করব এ দেহকে এত মায়া করে? আপনার কেউ নেই মুসা ভাই। কেন, উপরে আল্লাহ, তার নিচে তোমরা, আর কি চাই? কেন, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা কত কি তো মানুষ চাই, চাইলেই সবাই কি তা পেয়ে যেতে পারে? কিন্তু চাওয়ার বেদনাও কি আপনার নেই? আমি মানুষ, মানবিক বেদনার ঊর্ধ্বে আমি নই মুর হামসার, কিন্তু মানবিক দায়িত্ব কর্তব্য ফেলে যদি আমি সে বেদনার পশরা মেলে বসি, তাহলে চোখের জল ফেলে আর আকাঙ্ক্ষার শূন্য রাজ্যে হাত পা ছুটতেই তো দিন কেটে যাবে। মুর হামসার আর কিছু বলল না। এই বিরাট মানুষটির লৌহ হৃদয়ের অন্তরালে একান্ত নিজস্ব এক বেদনার নিঝরণী বয়ে চলেছে, তা যেন মুর হামসারকেও স্পর্শ করল। পিতা মাতা আত্মীয় স্বজনহীন এই মানুষটি তার হৃদয়ের আরও গভীরে যেন দাগ কেটে বসল। মধ্যরাত পার হয়ে গেছে, আপোয়ান উপত্যকা আর বেশি দূরে নেই, দুজনে আগে পিছে ঘনিষ্ঠ হয়ে চলছিল। হঠাৎ আহমাদ মুসা থেমে যাওয়ায় মুর হামসার গিয়ে তার সাথে ধাক্কা খেল। কিছু বলতে যাচ্ছিল মুর হামসার, আহমাদ মুসা তার মুখ চেপে ধরল, আঙ্গুল দিয়ে ঈশান কোণে ইঙ্গিত করল। মুর হামসার তাকে দেখল, প্রায় সগজ দূরে হাত দুয়েকের মতো ব্যবধানে বিড়ালের চোখের মতো দুটি অগ্নিপিণ্ড। আহমাদ মুসা ফিসফিসিয়ে বলল, খেয়াল করো, বাতাসে দামি তামাকের গন্ধ পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই ওখানে বসে কেউ সিগারেট খাচ্ছে। কিন্তু কে সিগারেট খাবে ওখানে বসে? ওরা কারা? রাশিয়ান। রাশিয়ান কেমন করে বুঝলে? মিন্দানামে কি রাশিয়ান সিগারেট আসে? আপু পর্বতের ঘাটিতে পিসিডার কেউ কি রাশিয়ান সিগারেট খায়? কখনো না। তাহলে আপো পর্বতে রাশিয়ান সিগারেট এলো কী করে? মুর হামসার মুহূর্তকাল ভেবে নিয়ে বলল, আপনি ঠিকই অনুমান করেছেন, কিন্তু কিন্তু কেন ওরা আসবে? এই তো আমি তাই ভাবছি, এর উত্তরও পাবে, এখন এসো। বিড়ালের মতো গুড়ি মেরে নিঃশব্দে তারা এগিয়ে যেতে লাগলো সামনে। আহমাদ মুসার চোখে ইনফ্রারেড গগলস, দুজনের হাতেই সাইলেন্সার লাগানো রিভলভার। আহমাদ মুসা দেখতে পেল দুজন লোক একটি গুহার মুখে বসে আছে, তাদের থেকে হাত দশেক দূরে একটি পাথরের আড়ালে গিয়ে বসল আহমাদ মুসা ও মুর হামসার। লোক দুটি নিচু স্বরে আলাপ করছিল, কি বলছিল তা শোনার জন্য আহমাদ মুসা সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করল ওদিকে। হঠাৎ মুর হামসার একটি ধাক্কা খেয়ে আহমাদ মুসার একপাশে কাত হয়ে পড়ল। বিরাট একটি পাথরের খণ্ড তার মাথার একপাশ ঘেঁষে পড়ে গেল। মাথাটি যন্ত্রণায় ঝিমঝিম করে উঠল আহমাদ মুসার, আর একটু হলেই মাথাটা গুঁড়ো হয়ে যেত একদম। পাথরটি পড়ে যাওয়ার পরক্ষণে একটি দুপ শব্দ শুনতে পেল এবং পিছনে একজন আর্তনাদ করে পড়ে গেল। আহমাদ মুসা মুহূর্তে নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি সামনে তাকালো, দেখল লোক দুটি উঠে দাঁড়িয়েছে, তাদের হাতে রিভলভার, এগিয়ে আসছে তারা। আহমাদ মুসা তার রিভলভার উঁচু করল, সাইলেন্সার লাগানো রিভলভার থেকে নিঃশব্দে দুটি গুলি বেরিয়ে গেল। হাত পাঁচেক দূরে লোক দুটি হুমড়ি খেয়ে পড়ে গেল। মুর হামসার আহমাদ মুসার কাছে সরে এসে বলল, আপনার মাথার আঘাত কেমন মুসা ভাই? তেমন কিছু না, একটু থেমে আহমাদ মুসা আবার বলল, আমাদের চুপচাপ কিছু সময় অপেক্ষা করতে হবে, ওদের আর কেউ আছে কি না দেখতে হবে। প্রায় পাঁচ মিনিট চুপচাপ কেটে গেল, কোনো সাড়া শব্দ নেই কোথাও। আহমাদ মুসা বলল, উঠে দাঁড়াও মুর হামসার, ওদের আর কেউ নেই এখানে। টর্চ জ্বালল আহমাদ মুসা। টর্চের আলো মুর হামসারের গুলিতে নিহত লোকটির মুখের উপর পড়তে মুর হামসার আঁতকে উঠে বলল, এ যে আমাদের সিকিউরিটি গার্ড শওকত আলী। আমি আশ্চর্য হইনি মুর হামসার, এমন না ঘটলে আমি বিস্মিত হতাম। কথা শেষ করে সে বলল, এসো এবার আসল দুটাকে দেখি। টর্চের আলো ফেলে দুজনকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আহমাদ মুসা, দুজনেই রাশিয়ান, দুজনেরই মাঝারি ধরনের গঠন দেহের। আহমাদ মুসা সার্চ করল ওদের জুতার গোড়ালি থেকে মাথার চুল পর্যন্ত, রিভলভার মানি ব্যাগ কয়েক ধরনের ক্ষুদ্র অস্ত্র ছাড়া আর কিছুই ছিল না তাদের কাছে।
গুহার মধ্যে টর্চের আলো ফেলল আহমদ মুসা। দুটি বিছানা পাতা রয়েছে, বিছানা বালিশ থেকে মোর হামসার বলল, এসব তো পিসিডার বালিশ, এখানে এলো কেমন করে? যেমন করে শওকত আলী বলে সে মোর হামসারের দিকে চেয়ে বলল, এখানকার কাজ আপাতত শেষ, চলো তাড়াতাড়ি হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টারে যখন তারা পৌঁছল তখন রাত তিনটা। আহমদ মুসার মাথার আঘাত বেশ গুরুতরই হয়েছিল, রক্তে তার জামা কাপড় ভিজে গেছে, এক থোপ রক্ত তার মাথার চুলে জট পাকিয়ে গেছে। মোর হামসার আহমদ মুসাকে নিয়ে সোজা পিসিডার ক্লিনিকে গিয়ে উঠল। ক্লিনিকে পৌঁছে আহমদ মুসা মোর হামসারকে বলল, তুমি যাও হামসার, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। যাবার সময় আলী কাউসারকে বলে যাও তৈরি থাকতে, আমি শীঘ্রই বেরোব। আলী কাউসার আপো পর্বতের নিরাপত্তা প্রধান। মোর হামসার আহমদ মুসার মুখের দিকে একবার চেয়ে আর দ্বিরুক্তি করল না, নীরবে সে পথে নামল। আবার যেতে যেতে ভাবল, এমন গুরুতর আহত তবুও এক মিনিট বিশ্রামের চিন্তা করছে না, কি ত্যাগ, কি অপূর্ব নিষ্ঠা। এমন নেতার নির্দেশে মৃত্যুর মুখে এগিয়ে যেতেও আনন্দ আছে। আলী কাউসারের সঙ্গে দেখা করে মোর হামসার বাড়ি পৌঁছল গিয়ে। নক করল দরজায়, নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সংখ্যায়। খুলে গেল দরজা, সিঁড়ি দরজা খুলে দিয়েছে। মোর হামসারকে সহাস্যে স্বাগত জানাতে গিয়ে তার উপর নজর পড়তে সিঁড়ি উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার জামায় রক্ত কেন ভাইয়া? মোর হামসার চকিতে একবার তার জামার দিকে চেয়ে বলল, আহমদ মুসা আহত। আহত? কোথায় তিনি? কণ্ঠ যেন সিঁড়ির আর্তনাদ করে উঠল, নিজের কণ্ঠস্বরে যেন সেও লজ্জা পেল, সংকুচিত হয়ে পড়ল সে। বোনের দিকে চকিতে একবার চেয়ে মোর হামসার বলল, ক্লিনিকে ব্যান্ডেজ নিয়ে উনি আসছেন। ধীর স্বরে সিঁড়ি বলল, কি ঘটেছে ভাইয়া? মোর হামসার জামাকাপড় খুলতে খুলতে সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সিঁড়িকে শোনাল। সিঁড়ি কিছুক্ষণ কথা বলতে পারল না, তার চোখে মুখে উদ্বেগ উত্তেজনা। এক সময় তার চোখ দুটি ছলছল হয়ে উঠল, বলল, আপনারা আসছেন, একথা আমাকে জানানোর সাথে এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে ভাইয়া? আমিও বুঝতে পারছি না বোন, উনি আমাকে সন্দেহ করেছেন? সিঁড়ির কণ্ঠ ধরে এলো। মোর হামসার কিছু বলতে যাচ্ছিল কিন্তু বাইরে থেকে দরজায় নক করার শব্দ ভেসে এলো। মোর হামসার উঠে গেল দরজা খুলে দেওয়ার জন্য। সিঁড়ি উঠে গেল তার ঘরের দিকে। মোর হামসারের সাথে ঘরে প্রবেশ করল আহমদ মুসা। প্রবেশ করেই মোর হামসারকে বলল, তুমি একটু সিঁড়িকে জিজ্ঞেস করো, আমরা আসব। সে কথা তার কাছ থেকে কোনোভাবে অন্য কারো কাছে প্রকাশ পেয়েছিল কি না? এখানেই ওকে ডাকি, থাক এই একটি মাত্র প্রশ্নে জিজ্ঞেস করে এসো। মোর হামসার চলে গেল পিছন দিকের পর্দা ঠেলে সিঁড়ির ঘরে। সিঁড়ি আহমদ মুসার কথা শুনতে পেয়েছিল। মোর হামসার যেতে সে বলল, আপনার ওয়্যারলেস পেয়ে আমি রুনার মাকে বলেছিলাম আগামীকাল বিকালে ভাইয়ারা আসবেন, ঘরগুলো পরিষ্কার করতে হবে, তুমি আমার সাথে থেকো। থামল সিঁড়ি, পরে বলল, আর কাউকেও তো কিছু বলেনি ভাইয়া। গলা কাঁপছে সিঁড়ির। মোর হামসার চলে গেল। সিঁড়ি খাটের রেলিং ধরে যেমন দাঁড়িয়েছিল তেমনই ভাবেই দাঁড়িয়ে রইল। তার বিষণ্ণ মুখে যে অভিব্যক্তি, তার চেয়ে বহুগুণ বেশি বেদনার ভার তার হৃদয়ে। আহমদ মুসা মোর হামসারের কথা শুনে সঙ্গে সঙ্গে বলল, কাউকে ডেকে রুনার মাকে ডাকতে পাঠাও, মোর হামসার এ মুহূর্তে তাকে আমরা চাই। আমি চাই মুসা ভাই, কিন্তু তোমার অনেক কষ্ট হয়েছে, আপনার শতাংশের একাংশও নয়। আমি আহমদ মুসা সামান্য মানুষ, কিন্তু তুমি পূর্ব এশিয়ার এক শ্রেষ্ঠ রাজবংশের সন্তান। এগুলো মানুষের কৃত্রিম পোশাক, মানুষ সে মানুষই বলে মোর হামসার উঠে দাঁড়ালো। যেতে যেতে সে বলল, আপনি খেয়ে নিন মুসা ভাই, আমি আসছি। মোর হামসার চলে গেলে আহমদ মুসা তার কক্ষে চলে গেল। প্রথমে কাপড় ছাড়ল সে। কক্ষটাকে কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে তার কাছে। কক্ষের চারিদিকে নজর বুলালো সে। কক্ষটিকে নতুন করে সাজানো হয়েছে, ঘরের সব কিছু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। বক্স সাদা বেডশিট নিখুঁতভাবে বিছানো, বালিশে নতুন কাভার, মাথার পাশের টিপয়ে একগুচ্ছ রজনীগন্ধা, কাপড় চোপড় আলনায় পরিপাটি করে সাজিয়ে রাখা, ডাইনিং টেবিলে খাবার ঢেকে রাখা, সব কিছুর মধ্যে আহমদ মুসা আন্তরিকতার এক নিবিড় স্পর্শ অনুভব করল। বিছানায় গা এলিয়ে দিল সে, এক মধুর গন্ধে তার মন ভরে গেল। বালিশ বিছানায় মাখানো সেন্ট থেকে এটা আসছে অনুভব করল আহমদ মুসা। এ বিশেষ সেন্ট আরও একদিন সে পেয়েছিল, মনে পড়ল তার সেদিন অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে আসার প্রথম এ সেন্টেই তার নাকে এসেছিল।
মাথার কাছে বসা ছিল সিঁড়ি, ভাবল আহমদ মুসা, এ ঘর সাজানো তাহলে সিঁড়ির কাজ। মনে মনে হাসল সে, ঘরের শোভা ওরা, ঘরকে তাই এমন শোভামণ্ডিত করা ওদের দ্বারাই সম্ভব। 10 মিনিটের মধ্যে মোর হামসার ফিরে এলো, সাথে রুনার মা, মোর হামসারের গৃহের একমাত্র পরিচারিকা, বয়স 40-এর কোঠায়। ওদের ঘরে ঢুকতে দেখে আহমদ মুসা উঠে বসল, রুনার মাকে এক নজর খুঁটিয়ে দেখে নিল সে। রুনার মার ঘুম জাগার চোখে মুখে কেমন যেন একটা উদ্বেগ ফুটে উঠেছে।